মহান বিজয় দিবসে ইতালির ভেনিস বাংলা স্কুলে স্কুলের শিক্ষার্থীদের তিন ভাগে বিভক্ত করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মহান বিজয় দিবস ও লাল সবুজের পতাকা আমরা কিভাবে পেলাম সেই সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং বিদেশে বড় হলেও তারা যেন মায়ের মতো বাংলাদেশকে ভালোবাসে সে বিষয়ে বলা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, এমডি আক্তার উদ্দিন, নাসিরুদ্দিন পান্না, রুনু আক্তার, সোহেল আক্তার বিপ্লবী, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন্নেসা মলি, সোহেল মিয়া, রিয়াজুল ইসলাম, আব্দুর রউফ সহ আরো অনেকে। মেহরুন মিন্তে ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।